হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো থাম্বলটা থেকে তোমরা বুঝতেই পেরেছ, হ্যাঁ ফ্লিপকার্ট থেকে অফারে আমি কি কি কিনলাম। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কালকে অর্ডার দিতে না দিতেই আজকে একটা পার্সেল চলে আসে। তো চলো এটাকে আনবক্সিং করা যাক আর দেখা যাক যে এটা আমি কি অর্ডার দিয়েছিলাম। তো এখানে অলিভাকে দিয়ে দিয়েছি, অলিভাই আনবক্সিং করছে, ও বলছে যে আমি খুলবো এটা। আমি ঠিক আছে খোলো, তো দেখা যাক এর মধ্যে কি আছে। মানে এত অর্ডার দিয়েছি নিজেই ভুলে গেছি যে এটা কি। খুব কষ্ট করে খোলা হচ্ছে, কেননা ওর গায়ে খুব জোর কম, তো এটাকে না কেটেই ও ঘোরানো শুরু করে দিয়েছে। তো এটা হলো ফার্স্ট ট্র্যাকের স্মার্ট ওয়াচ, এটা আমি অফারে নিয়েছিলাম 999 টাকা, মানে 1000 টাকার থেকে 1 টাকা কম। হ্যালো, ঘড়িটা মোটামুটি ভালো, তো আজকেই আসলো, ঘড়িটা ইউজ করে দেখি কেমন কি, তারপরে দেখা যাক 1000 টাকার ঘড়ি কেমন হয়। কথাই বলে না, সস্তার দুরবস্থা, অফারে পেয়েছি বলে কথা ছাড়া যায়। তো চলো, এখানে একটা চার্জারও দিয়ে দিয়েছে, তো নেক্সট প্রোডাক্টে যাওয়া যাক। তো এখানে নিয়ে নিয়েছিলাম একটা ফোন, ভিভোরই, এটা হলো ভিভো Y80 Pro। তো বেশ ভালোই ফোনটা, ফ্লাফের ভিতরে আছে। ফোনটা ইউজ করার পরে বোঝা যাবে যে ফোনটা কেমন। রিভিউ তো বেশ ভালোই দেখলাম, অফারেও পেয়ে গেছি ভালো। এটার দাম নিয়েছি 10,299 টাকা। তো একটা ডাটা কেবিল দিয়েছে, আর এখানে একটা, তো পরের দিন চলে আসলো এটা, দেখে মনে হচ্ছে অনেক বড়। হ্যাঁ, অনেক বড় জিনিসই অর্ডার দিয়েছিলাম। তো এটা এখন আনবক্সিং চলছে, শুভম দা ছুরি কাঁচি ব্লেড সব নিয়ে চলে এসছে। না, এটা হলো স্ক্রু ড্রাইভার, তো এটা দিয়েই খোলা হচ্ছে, কারণ ছুরি কাঁচি ব্লেড কিচ্ছু পাইনি আমরা। তো অবশেষে এটা ওপেন হলো, দেখা যাক এর ভিতরে কি আছে। আচ্ছা, একটা বড় লাগেজ অর্ডার দিয়েছিলাম, তো এটা কম্বো ছিল দুটো। কোয়ালিটি দেখে, রিভিউ দেখে খুব ভালোই ভেবেছিলাম, কিন্তু আমাকে দিয়ে গেছে একটা, আর এত বাজে কোয়ালিটি, না কাপড় ভালো, না কালার ভালো এসছে, যে কালার দিয়েছিলাম সে কালার আসেনি। বলে না, একসাথে এক গাদা খেতে গেলে বদহজম তো হবে, একসাথে সব অর্ডার দিয়েছি, তো দুটো ভালো আসলে চারটে তো খারাপ আসবে। তো ওই ব্যাগটা তো আমি রাখিনি, সাথে সাথে রিটার্ন করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম জঘন্য। দ্বিতীয় পার্সেলে যাওয়া যাক, এটা আনবক্সিং করা যাক। একদম প্যাকিং খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর প্যাকিং। কথাবার্তা
সুন্দর করে র‍্যাপ করে দিয়েছে। চেনটাও যা দেখা যাচ্ছে তুমি বলছো ভালো করে টেনে দেখো। আওয়াজটা ভালোই হচ্ছে, দেখি এবার এটা কি বেরোয়। অর্ডার তো দিয়েছি অনেক কিছু, মনে তো পড়ছে না এটা কি। ও আচ্ছা, এটা হলো একটা গাউন অর্ডার দিয়েছিলাম। প্যাকিং তো বেশ ভালোই সুন্দরই করেছে, কিন্তু এটা খোলার পরে দেখি কেমন। যতটা সুন্দর লাগছিল যখন আমি এটা খুললাম, মোটেও সেরকম দেখতে না, একদমই বাজে। তো পাঁচটা অর্ডার দিয়েছি, তার মধ্যে আমার তিনটে ভালো এসেছে, দুটো খারাপ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা।